The heart is quite free from all kinds of contamination. এই মানুষ যাবে জান্নাতে, আর হাত কলা মানুষকে দান করে দে, এই দুই আমলের বরকতে বেশি মানুষ জান্নাতে যাবে। আমরা মুসলমানরা আফ্রিকার কোনায়, সোমালিয়ার কিনারা ইসলামের কাজ করে আমরা তাকে স্বাগত জানাবো, সে আমার ভাই। ইন্দোনেশিয়ার কালামান্তান, আমি গেছি কালামান্তান, ইন্দোনেশিয়ার কালামান্তান প্রদেশে যদি কেউ আজান দেয়, সে আমার ভাই, আমার আল্লাহর পথে মানুষকে ডাকে। উত্তর আয়ারল্যান্ডে যদি কেউ মসজিদে ঝাড়ু দেয়, আল্লাহর ঘরের ঝাড়ুদার, ঝাড়ু বরদার, ঝাড়ু বরদার, সে আমার ভাই, তার কোনো দোষ থাকলে এসলা করব না, এসলা করা করি নাই, সাথে সাথে ফেসবুকে তার একটা কথা লই, বাল সে খাল নিকাল কর, বাল সে খাল নিকাল কর, তার সদ্য গোষ্ঠী বদনামি করিয়া কি হলো, আমাদের হলো কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের তরিকা, আদর্শ, আইডিওলজি, সুন্নত মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। হামিয়ত নাই, হামিয়তে মজহাব, হামিয়তে দিন মুসলমানের ভিতরে নাই। আমেরিকায় ইহুদি বেশি, কোনোদিন যদি আমেরিকায় গিয়ে থাকেন দেখবেন 70 তলা ইহুদের ডিপার্টমেন্টাল স্টোর, সব মাল পাওয়া যায়, মালিক ইহুদি। ওই এলাকার লোকালিটির যত ইহুদি আছে তারা লিফটে উঠি 70 তলায় যায়, ওই ইহুদির দোকান থেকে বাজার করবে, তারা অন্য কারো দোকান থেকে বাজার ভারত পক্ষে করে না, টাকা যদি পায় ইহুদি বাইয়ে পাক। ফলে প্রতিটি ইহুদি মাসের নির্ধারিত সময়ে চাঁদা পাঠায় তেল আবিবে, বাইতুল মকদাস, বাইতুল মকদিস, বাইতুল মকদ্দাস দখল করার জন্যে, হাইকলে সুলাইমানি প্রতিষ্ঠার জন্য তারা ফান্ড করে। ইহুদিদের ভিতরে এটা আছে, মুসলমানদের ভিতরে নেই। অমুকের এই দোষ, তমুকের এই দোষ, ঝগড়া করতে করতে ঘরের ভিতরে নিয়ে আসছে, বসাহাতে কলবি নাই, বড় আফসোস, বসাহাতে কলবি নাই। মানুষ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা, আপনি একথা মনে রাখবেন, আল্লাহ যাকে উপরে তুলবেন, হাদিস, পৃথিবীর সব মানুষ একযোগ হলেও তারে নিচে নামাতে পারবে না, আর আল্লাহ যারা ফেলে দিবেন সব মানুষ তার উপরে তুলতে চাইলেও পারবে না, আমাদের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। মোকারণে তোলা দিয়ান বিভিন্ন ধর্মের উপর আমাদের পড়াশোনা নাই, আমরা জানি, আমরা কোরআন শরীফ তো ভালো করে জানি না, কয়জন মুসলমানের ঘরে কোরআন শরীফের তাফসির আছে, হাদিস আছে, হাদিস একটা কিতাব আছে, মিনিমাম একটা কিতাব, মিশকাত শরীফ, রিয়াজুস সালেহীন, মুয়াত্তা, অধিকাংশ মানুষের ঘরে নাই, হামিয়ত দিন নেই আমাদের ভিতরে, আফসোস। এই দলাদলি, দলাদলিতে ব্রিটিশটা তৈরি করে গেছে, ডিভাইড অ্যান্ড রুল, এক মুসলমানের বিরুদ্ধে আর মুসলমানের ফতোয়াবাজি, এগুলো করে গেছে ব্রিটিশরা, আগুন ধরাই দিছে। আমাদের এই ব্রিটিশ কলোনিয়াল মেন্টালিটি থেকে, ঔপনিবেশিক মানুষের মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসবো, আমরা কাজ করে যাব, কে কি বলল বড় কথা না, আল্লাহকে রাজি করার জন্য আমরা কাজ করে দেব। যেই যেই ময়দানে আছি, ওলামাই দেওয়ান, ওলামাই কওমিয়া বিলখুসুস, সমস্ত আলেম, বিভিন্ন মাকতাবে ফিকিরের আলেমদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, তাদের খেদমাতের এতরাফ করি, আমরা মোহতারিফ, স্বীকৃতি দিতে চাই, বিলখুসুস দেওবন্দি ওলামাই কারামদের অবদান সোনার অক্ষরে লিখে রাখার মতো। আমি এখন একটা মাদ্রাসায় হাদিস পড়াই, দারা হাদিস মাদ্রাসায়, আল জামিয়াতুল আরবিয়া আল ইসলামিয়া জিরি, গত 2 বছর যাবত কলেজ থেকে অবসর নিয়েছি, 26 বছর কলেজে প্রফেসরি করছি, এশিয়ান ইউনিভার্সিটিতে পড়েছি চট্টগ্রাম ক্যাম্পাসে। তো আমি যেদিন অবসর নেব 2019 সালের 1 ফেব্রুয়ারি, আমাকে স্যার গ্র্যাচুইটি দিল 13.5 লক্ষ টাকা, চেক দিয়ে দিল প্রিন্সিপাল, আমার প্রভিডেন্ট ফান্ড ওপেন করে দিল, এখানে যা টাকা আছে আপনি একাই সিগনেচার দিয়ে তুলতে পারবেন,
আমি আরও 30 লাখ থেকে আরও বেশি টাকা পাবো গভর্নমেন্ট থেকে, দুই ভাগে পাবো সার্ভিস বেনিফিট। 26 বছর চাকরি করছি ডিপার্টমেন্টের হেড হিসাবে, প্রফেসর হিসেবে, এই জন্য আমার নিয়ম মাফিক দেব। কিন্তু ওলামায়ে দেওবান তারা যে মেহনত করে যাচ্ছেন আল্লাহর দিনের জন্য, হাদিসের জন্য, কোরআনের জন্য, তাদের কোনো সার্ভিস বেনিফিট দুনিয়াতে নাই, আখেরাতে জমা আছে সার্ভিস বেনিফিট। একেবারে এই এই জমানার কথা বলব, এমন আলেম ওলামা আছেন দেখতে আমার মতো মানুষ, মুখ আছে, হাত আছে, চোখ আছে, খাসলতে তারা ফেরেশতা। এদেরকে, এ সমস্ত ওলামায়ে কেরামদেরকে বলে ফেরেশতা সিফত ইনসান, মানুষ খাসলতে ফেরেশতা। মানুষ তিন জিনিসের প্রতি পাগল, তিন জিনিসের জন্য, ক্ষমতার জন্য পাগল, টাকার জন্য পাগল, সেক্সের জন্য পাগল, সুন্দর মেয়ের জন্য পাগল, সুন্দর বালকের জন্য পাগল, গোটা পৃথিবী পাগল, পাগলই যায়। নিজের মনসব, নিজের মর্যাদা, নিজের ইজ্জতের খেয়াল থাকে না, এ পাগলই যায়। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা সৈয়দ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, ওনার বাংলা জীবনী বের হয়েছে, আমার লেখা আছে ওখানে, উর্দু আসছে দেওবন্দ থেকে, তাজকিরাতুস সাইয়্যিদ। তো উনি জীবনের প্রথম দিকে টাকা পয়সা বেশি ছিল না, গুজরাতে পড়াইছেন 8 বছর, দেওবন্দে পড়াইছেন 26 বছর। ওনার বিভিন্ন কিতাব, শাহ ওলিউল্লাহ দেহলভীর হুজ্জতুল্লাহ আলবালেগা, আল ফজুল কবির, ইজালাতুল খাফান, খেলাফতুল খোলাফা, উনি এগুলো তারিফ করেছেন, তশরিহ করেছেন, আরবি করেছেন, তর্জমাও করেছেন, ব্যাখ্যাও করেছেন। তহফাতুল আলমাই ফিশার হেতির মিজ, আমার তো অজিফার মতো, বহারি শরীফে সরা লিখছেন, ওনার সালারা বিজনেস করে, উনি পরে পয়সাওয়ালা হয়ে গেছেন। এরপরে গুজরাতের 8 বছরের বেতনের টাকা মাদ্রাসাওয়ালাকে ফেরত দিয়েছেন, দেওবনের 26 বছরের হাদিসের দরস দেওয়ার বিনিময়ে যে বেতন নিয়েছেন, 26 বছর 12 মাসে 1 বছর সব টাকা ফেরত দিয়েছেন। দুনিয়াতে ইতিহাস নাই, আল্লাহর কাছে চলে গেলেন এই খেদমতের বদলা পাওয়ার আশায়, আল্লাহর দরবারে চলে গেলেন। মারা গেছেন বোম্বাই, ওনার সাথে আমার দেখা হয়েছে 2007 সালে দেওবন্দে। উনি যাওয়ার সময় ওসিয়ত করে গেছেন, আমি যদি মারা যাই আমার লাশটা এখানে টানাটাকি করবে না, গুজরাতেও নিবে না, দেওবন্দের মকবরে কাসেমিতেও নিবে না, মুসলমানদের কবরে দফন করে দিবে। এই জমানায়ও সাহাবায়ে কেরামদের জমানার নমুনা পাওয়া যায় আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই জীবনে যত মাদ্রাসায় মদরিসে করছেন, টাকা নেন নাই, টাকা নেন নাই ইসলামের জন্য, ইশার কোরবানি। আমার এই দেশে ইনশাআল্লাহ আজিজ 100 ভাগ আমার আস্থা প্রতিটি, এই দেশে কোনোদিন দিনই তালিম বন্ধ হবে না, হতে পারে না, যদি হয় আল্লাহ না করুন আল্লাহ আয়াজ বিল্লাহ মাটির তলায় মাদ্রাসা তৈরি হয়ে যাবে, গাছতলায় মাদ্রাসা তৈরি হয়ে যাবে। আমরা যখন আজ থেকে 50 বছর আগে মাদ্রাসার ছাত্র, তখন মেখল, হাটহাজারি চট্টগ্রামের মেখল, হযরত মুফতি আজম আল্লামা ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহ মাদ্রাসায় গেছি আমি, আমি যখন হেদায়েতুন নহু পড়ি, গাছতলায় বাঁশতলায় ছেলেরা পড়ে, বিপদ আসে মুসলমানদের উপর, বিপদ আসবে, আমরা আল্লাহর কিতাব রসুলের সুন্নতকে ধরব, আসলাফের কারনামাগুলো আমরা ধরব, বিপদ আসবে, যুগে যুগে বিপদ আসছে। ডক্টর ইকবাল বলেন, জিতনা হি দবাওগে উতনা হি উবরেগা, বাতিল শক্তি ইসলামের কণ্ঠ যদি স্তব্ধ করতে চায়, এই কণ্ঠ আরো বেশি উচ্চ কণ্ঠ হয়ে যাবে। 70 বছর রাশিয়ায় আজান বন্ধ, বলশেভিক মুভমেন্ট, কিতাবগুলি দেখেন, সমাজতান্ত্রিক আন্দোলন, কার্ল মার্কস, লেলিন, টটস্কি, ব্রেজনেভ, গর্বাচভ, পদগর্নি, কুসিগিন, এগুলো রাজা, রাশিয়ার রাজা। কোরআন শরীফ তফসির নয়, মুআররা, খালি কোরআন শরীফ তারা পড়তে দেয় নাই,
সৌদি আরবের এক বিমান কোরআন ফেরত দিছে নাই, মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ 70 বছর। ওই সেন্ট্রাল এশিয়াতে সমস্ত হাদিসের ইমাম মুয়াত্তা মালিক ছাড়া সমস্ত হাদিসের কিতাব তো ওই এলাকায়, তিরমিজি, মুসলিম, ইবনে মাজাহ, আল মুস্তাদরিল হাকেম, সবগুলো তো ওই সেন্ট্রাল এশিয়া। তিরমিজ তো মা ওরাউন নাহারের পাশে, মা ওরাউন নাহার, এটাকে ইংরেজিতে বলা হয় অক্সাস রিভার, বগ, তিরমিজির বাড়ি হচ্ছে বগ, তিরমিজি বড় শহর, গ্রামের নাম বগ, ওই এলাকায় বন্ধ করে দিছে। 70 বছর পরে যখন কমিউনিজম শেষ, সোভিয়েত ইউনিয়ন শেষ, তখন দেখা যায় হালকা হালকা দাড়িওয়ালা যুবকরা আল্লামা তকি উসমানি সাহেবের সাথে আরবিতে কথা বলে। তিনি বললেন, তোমরা আরবি কথা বলতেছো কি করি? এই দেশে তো 70 বছর যাবৎ মাদ্রাসা নাই, মসজিদ নাই, আজান নাই। তারা বললো, হজরত নাই, কিন্তু আমরা মাটির তলায় গর্ত করি, ওখানে হুজুর রাখি, দিনই তালিম হাসিল করছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, আল্লাহ এই কিতাব নাজিল করেছেন, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। তুরস্ক 50 বছরে এই তুরস্কে এক জালেম ছিল ক্ষমতায়, তার নাম কামাল পাশা আতাতুর্ক। তিনি মুসলিম খেলাফত, খলিফা সুলাইমান, খলিফা মুরাদ, খলিফা বাইজিদ, খলিফা আব্দুল হামিদ, খলিফা সলিম, খলিফা আব্দুল মজিদ, 700 বছর ইউরোপের বুকে ইসলামের দাওয়াত, তাবলিগ, তালিমের কাজ করেছেন উসমানি খেলাফতের লোকেরা। এক শয়তান উঠি আজান বন্ধ করে দিল, বোরকা বন্ধ করে দিল, একেবারে সাংবিধানিকভাবে বোরকা গায়ে দেওয়া যাবে না করে দিল। আলহামদুলিল্লাহ 50 বছর মুসলমানদের উপর মজালিম, এখন তুরস্কে আবার ইসলামের ঝান্ডা উঠতে শুরু করেছে। এখন যিনি প্রেসিডেন্ট তার 1000 দোষ, আমি তার দোষের দিকে তাকাবো না। তার বুকের ভিতরে 30 পারা কোরআন জমা আছে, রজব তাইয়েব এরদোগান, তুর্কি প্রেসিডেন্ট, যিনি ইমামতি করেন তুরস্কের প্রেসিডেন্ট। আগে তুরস্ককে ইউরোপরা বলতো সিকম্যান অফ ইউরোপ, ইউরোপের দুর্বল ব্যক্তি, ইউরোপের অসুস্থ ব্যক্তি। 100 বছরের ব্যবধানে তুরস্ক হয়ে গেছে এমার্জিং টাইগার, একেবারে তাকড়া বাঘের মতো হয়ে গেছে তুরস্ক। 2023 সাল, আগামী বছর গোলামের চুক্তির মেয়াদ শেষ হবে, লুজান চুক্তি, লুজান ট্রিটি, 100 বছরের চুক্তি করেছে ইউরোপ দুশ্মনেরা, গলা টিপে ধরেছে তুরস্ককে। এই আগামী বছর শেষ হয়ে যাবে, তুরস্ক আবার আপন রূপে জাগ্রত হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করি, কার্টুন আঁকি প্যারিসের সরকারি দফতরে লটকাই দিছে। তুর্কি প্রেসিডেন্ট বলছে, বেশি বাড়াবাড়ি করবা না, ফ্রান্সকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা তুরস্কের আছে। আমরা তো রসুলের সুন্নতের উপর আমল করি না, নরম নরম সুন্নতগুলো মানি, শক্ত সুন্নত থেকে দূরে থাকি। আল বিদায়া ওয়া নিহায়া আলী ইবনে কাসির, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবিকে দামেস্কে পাঠিয়েছিলেন, হযরতের জামানায় মদিনা থেকে, দামেস্ক সিরিয়ার রাজধানী। গাইলান ইবনে আসলাম উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন বিজ্ঞানী সাহাবি, প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড প্রযুক্তি বুঝে এরকম সাহাবি, আল বিদায়া ওয়া নিহায়া আলী ইবনে কাসির, আসহ তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির, তারা দামেস্কে যাই, বেশি দিন ট্রেনিং নিয়েছেন, দাব্বাবা ট্যাঙ্কি কীভাবে বানায়, সুপারসোনিক অস্ত্র কীভাবে বানায়, দূরে মারতে পারে, আলা ইন্নাল কুওয়াতা রামিয়ু, আল্লাহ রসুল বলে শক্তি তার নাম, দূর থেকে যে টার্গেটে আঘাত করতে পারে। এখন তো বের হয়েছে মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ক্ষেপণাস্ত্র বেরিয়েছে, এখান থেকে মারে দিবেন, ঠিক জায়গায় আঘাত করে চলে আসবে। তুরস্ক একটা দ্রোন বানাইছে, রাতের বেলা উড়ে যাবে, পাইলট টাইলট নাই, কম্পিউটারে বসে থাকবেন, ঠিক জায়গায় কাজ সারি আবার ফেরত আসবে। হযরত এই দুইজন সাহাবিকে দামেস্কে পাঠিয়েছিলেন অস্ত্রের ট্রেনিং নেওয়ার জন্য। তারা বেশি দিন ট্রেনিং নেওয়ার কারণে গজবাতু হুনাইন, কোরআন শরীফে আছে, হাদিসের কিতাবে আছে, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি।
মুসলিম রাষ্ট্র যদি আজকে রসুলুল্লাহর এই সুন্নতের উপর আমল করত, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, রাশিয়া থেকে, চীন থেকে অস্ত্র কিনতে হতো না, অস্ত্র আমরা নিজেরা বানাতে পারতাম, ব্যালেন্স অফ পাওয়ার হইত। যেই পরিমাণ অস্ত্র রাশিয়ার আছে, চীনের আছে, আমেরিকার আছে, সেই পরিমাণ অস্ত্র যদি মুসলমানদের হাতে থাকত, ফিলিস্তিন দখল করার সাহস করত না, ব্যালেন্স অফ পাওয়ার নাই। আরো আফসোস, দেশে দেশে ইহুদির দালাল তৈরি হয়েছে। একটা কিতাব আছে ইংরেজিতে, এটা মূলত হিব্রু ভাষায়, ইট হ্যাজ ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ অ্যারাবিক, দি প্রোটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন কিতাবের নাম, আমার কাছে আছে। তারা বলতেছে আমরা টাকা দিই, সুন্দরী মেয়ে দিই, কোটি কোটি টাকা দিই, মুসলমানদের ভিতরে মাথা কিনে নিই, আমরা যে কথা বলি তারা সে কথাই বলে, আমরা ওখান থেকে যে সিগন্যাল দেব, ওই মানুষ, ওই মুসলমান ওই দেশে যায় সেই সিগন্যালে কথা বলবে। আজকে সৌদি আরব আমাদের হৃদয়ে রক্ত ঝরে, আমাদের চোখ দিয়ে রক্ত পড়ে, মক্কা মদিনা হারামাইন শরীফাইন আরজে মুকদ্দাস, এই দেশে ইহুদিবাদের, আন্তর্জাতিক ইহুদিবাদের হাত, কালো হাত পড়েছে আরবের উপরে। 300 সিনেমা হল হবে, 10টা হবে মদিনায়, বাকিগুলো অন্য জায়গায়। শেখুল ইসলাম তকি উসমানি বলছেন, মেরা দিল মজরু, আমার অন্তর আহত হয়েছে, মেরে জবা কাসর হয়েছে মজম্মত বয়ান করনে কে লিয়ে, আমার বাসা নাই প্রতিবাদ করা। মদিনা শরীফ সম্পর্কে হাদিস আছে, মদিনায় যদি কেউ বেয়াদবি করে, পানির ভিতরে লবণ ডালি দিলে মুহূর্তের ভিতরে লবণের অস্তিত্ব থাকে না, মদিনা শরীফ নিয়ে বেয়াদবি করলে পানির ভিতরে লবণ পড়ার মতো অস্তিত্বহীন হয়ে যাবে। এই ডিসেম্বর মাসে রিয়াদে ডেজার্ট স্টর্ম কনসার্ট, 8,000 দর্শক স্টেডিয়ামে, শর্টকাট কাপড় পরি, আরব দেশের সমস্ত ফ্লাইট মুহূর্ত মুহূর্তে ফ্লাইট নামে, সারা রাতব্যাপী নাচ গান, ডিজে পার্টি, নৃত্যের তালে তালে ছায়া ছন্দের ঝংকার, এবং এই ঝংকারের ভিতরে খোলামেলা শরীয়তের পর্দা নাই, ইউদিনীন আলাই হিন্দামিন জলাবিদি হিন্দা নাই, শরীয়তের বিধান নাই, বিবিসি উর্দু, বিবিসি বাংলা, বিবিসি ইংলিশ, বিবিসি তার্কি, বিবিসি রুশ, বিবিসি উর্দু, বিবিসি, আমি, আমার লেখা আছে বিবিসি উর্দুতে প্রতিবেদন বের হয়েছে, এ নাচের ভিতরে বহু মানুষের হাত মহিলাদের স্পর্শকাতর জায়গায় হাত পড়ছে, নাচে নাচের তালে তালে হাতও নাচে, ঠিক জায়গায় জায়গায় নাচায়, ভিডিও আছে এগুলো, কোন দেশে আরজে মুকদ্দাস? তারা মনে করে তেল ফুরিয়ে যাবে, তখন আমাদের এই নাচ গান দিয়ে সৌদি আরব চলতে হবে। সৌদি আরবে তেল আছে পূর্বাঞ্চলে, সারা সৌদি আরবে তেলের খনি নাই, খনি অল্প, কিন্তু তেল তোলে 1 কোটি ব্যারেল একদিনে, এগুলো তো আল্লাহর দান, তলায় কি পরিবেন তেল আছে সৌদি শাসকরা জানে না, জানে না, তারা মনে করছে যে তেলের বিকল্প হিসাবে দুবাই বানায় ফেলবো, সিঙ্গাপুর বানায় ফেলবো, সারা পৃথিবীর মানুষ আসে এখানে মৌজ করবে, মুসলিম বিশ্ব এটা হতে দেবে না কোনোদিন। এই যে দিন এক মাস আগে মাগরিবের পরে থাই পপ কনসার্ট, থাইল্যান্ডের আদলে নাচ, সাম্বা নাচ, সাম্বা নাচে কাপড় সবর কমায় ফেলতে হয়, সব কাপড় দিয়ে নাচ হয় না, একেবারে যেখানে না রাখলে নয় সে পরিমাণ রাগারে সাম্বা নাচ করে। মাগরিবের পরে ধুলিঝড়, বাতাসের সাথে বালি, বাদে সামুম লু হাওয়া, নায়ক নায়িকা যারা গেছে সারা দুনিয়া থেকে, তাদের চুলের ভিতরে, কানের ভিতরে, গালের ভিতরে বালু ঢুকে গেছে। মাগরিবের পর থেকে অজর দ্বারায় বৃষ্টি শেষ, সুরায় জঙ্গে আহজাবে যেভাবে আল্লাহ ধুলি জোর দিই কাফেরদের শেষ করে দিয়েছেন, সৌদি আরবের বুকে যারা নাজায়েজ কাজ করে যাচ্ছে তাদেরকে আল্লাহ ধুলি জোর দিয়ে শেষ করে দিবেন। আরও দুর্ভাগ্য, তবলিগি জামাত সারা দুনিয়া ব্যাপী
গায়ের সিয়াসি অরাজনৈতিক একটা সংগঠন, উগ্রবাদের সাথে সন্ত্রাসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই তাবলিগে ওয়ালাদের কারণে মানুষের মুখে দাঁড়িয়ে আসছে, সুন্নতের পাবন্দী হয়েছে, কোরআন তেলাওয়াত করছে, সারাবি কাবাবি বা জামাত মুসল্লি হয়ে গেছে। সৌদি আরবের উজুরুস সুয়ুনিল ইসলামিয়া ডক্টর আব্দুল লতিফ আল শেখ একটা গ্যাজেট দিয়েছেন যে জামাতুন তাবলিগিয়া বাবু মিন বাবওয়াবিল ইরহাব, সন্ত্রাসের দরজা, তাবলিগে জামাত হলো সন্ত্রাসের দরজা, মিনাল মুফতাদিন মিনাল মুনহারিফিন, বেদাতিদের কবর পূজারীদের সংগঠন, নাউজুবিল্লাহ। এটা মোবারক জামাত গোড়া বিশ্বব্যাপী, যাদের দাওয়াত তাবলিগ তালিমের কারণে মানুষ ইসলামের দিকে আসছে, সে জামাত সম্পর্কে বলছে সন্ত্রাসী দল। এবং পরের শুক্রবারে হুকুমতের পক্ষ থেকে অর্ডার দিল মক্কা মদিনা তায়েফ আবাহা আলবাহা তাবুক জাজান সব জায়গায় মসজিদের খুতবাতে বলতে হবে তাবলিগ জামাত গোমরাহ পথহারা সন্ত্রাসী দল, নাউজুবিল্লাহ। এগুলো করাচ্ছে কারা? দূর থেকে সুতা নাড়ে পুতুল নাচে সৌদি আরবে। আমরা জানি না কারা করে এগুলো, ভয়ের কোনো কারণ নাই। আমাদের দাওয়াত তাবলিগ তালিমের কাজ শতগুণ বৃদ্ধি করে দিতে হবে। বাতিল সে দমনে ওয়ালে আয়া সমানে হি হাম সোবার কর চুকা হে তো ইমতিহা হামারা, বহুবার পরীক্ষা দিছি, আগামী দিনেও পরীক্ষার জন্য আমাদের তৈরি থাকতে হবে। এবং আমি আশাবাদী, ইতিহাসের ছাত্র হিসেবে আমি আশাবাদী, খুব বেশি দিন লাগবে না। রাশিয়ার জন্য আমাদের অপেক্ষা করছে 70 বছর, তুরস্কের জন্য অপেক্ষা করতে হয়েছে 50 বছর, সৌদি আরবের জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। তাবলিগের আন্তর্জাতিক মরকজ হবে সৌদি আরবের বুকে। আগে রাজাবাদ ছাড়া আলেম ওলামা সরকারি কর্মকর্তা সেনাবাহিনী বিমান বাহিনীর অফিসার বিচার বিভাগের জাস্টিস পলিটিক্যাল লিডারদের দাওয়াত দিয়ে নিয়ে যেতেন, বাচ্চা ফয়সাল, বাচ্চা আবদুল্লাহ, বাচ্চা ফাহাদ, এভাবে করতেন সারা পৃথিবী থেকে রয়্যাল গেস্ট ওনারা হজ করাইতেন। 2012 সালে আমিও সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আলে সৌদির দাওয়াতে রাজকীয় মেহমান হিসেবে হজ করেছি, এখন উনি জান্নাতে। 12 দিনের, 1 পয়সা খরচ নাই, সেন্ট্রাল থেকে টুপি পর্যন্ত ওনারা দিয়েছেন, মোবাইলও দিয়েছেন। আরাফাতের মাঠে গরম, এরকম তাঁবু টাগি 100টার মতো 1000টার মতো এসি লাগাই দিছে ওকুফি আরাফা, যাতে ঠান্ডার ভিতরে করি। আমরা বাংলাদেশ থেকে গেছি, হিন্দুস্তান থেকে আসছেন হজরত সৈয়দ আল্লামা মৌলানা আরশাদ মদনী সাহেব হাফিজুল্লাহ তাআলা জাওজাল, ওই আমরা একসাথে ছিলাম। তো আগের রাজাবাদ ছাড়া আলেম ওলামাদের কিতাব হাদিয়ে দিতেন, হজ করাইতেন, এখনকার রাজাবাদ ছাড়া আলেম ওলামাদের ডাকেন না, সিনেমার নায়িকাদের ডাকেন। এগুলো আন্তর্জাতিক খেলা, সৌদি আরবকে বাছাই করছে কেন? কয়দিন পরে বলবে যে আরব আমিরাত বলবে যে সৌদি আরবে তাবলিগ নিষিদ্ধ, আমিরাতেও নিষিদ্ধ, ওমানে নিষিদ্ধ, আস্তে আস্তে নিষিদ্ধ করে দেবে। বেশি দিন নিষেধাজ্ঞা থাকবে না, ইসলামের বিজয় পতাকা উঠবে, সময়ের ব্যাপার মাত্র। তবে আমাদেরকে খালেস মুসলমান হতে হবে, সর মুসলমান হলে চলবে না, জানি জানিয়া মুসলমান হলে চলবে না, আমানতদার মুসলমান হতে হবে, সাহাবায়ে কেরামদের নকশবমত কদম মতে চলনেওয়ালা মুসলমান আমাদের হতে হবে। এবং আলহামদুলিল্লাহ সারা বিশ্বব্যাপী একটা জাগরণ আমরা লক্ষ্য করছি, সমুদ্রের ঢেউ মানুষে দেখে, বড় বড় ঢেউ তালাতম মৌজ মানুষ দেখে, কিন্তু তলা দিয়ে আরেকটা ঢেউ চলে, এই তলার ঢেউ এ বালি এক জায়গায় জমা হই, নতুন দ্বীপ তৈরি হয়। আমরা চারিদিকে দেখি মুসলমানদের মারি খায়, কিন্তু মুসলমানরা সংগঠিত হচ্ছে, সংগঠিত হচ্ছে। আমি কয়েকদিন আগে নয় দিগন্ত পোস্টে এডিটোরিয়াল লিখছি, ব্রিটেনে ইংল্যান্ডে ইসলামের মূল্যবোধ তাহজিব তামাদ্দুন ইসলামের তালিম বিকশিত হচ্ছে, এবং ব্রিটিশ ক্যারিকুলাম মতে আপনি যেটা মাদ্রাসা দেন তাহলে ব্রিটিশ সিলেবাস পড়াই, এবার আপনি তালিমুল ইসলাম থেকে শুরু করে বুখারী শরীফ পর্যন্ত পড়ার কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ইসলামের ঝান্ডা বরদারি করার তৌফিক দান করুন, আমিন। বাতিলের সমস্ত আস্ফালন, কালো হাত ভেঙে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।